ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সিন্টু ভদ্রোজ ইজি ইংলিশ উইথ এন্টারটেনমেন্টে তোমাদের স্বাগত। আমি তোমাদের সিন্টু ভদ্র স্যার। আজকে আমি নিয়ে এসেছি, ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছ, ক্লাস সেভেনের মোগলি অ্যামং দ্য উলফ। এটা একটা সুন্দর স্টোরি, একটা চিলড্রেন টেলস, বাচ্চারা শুনতে সকলে ভালোবাসবে, শুধুমাত্র ক্লাসের জন্য নয়, যারা গল্প শুনতে ভালোবাসো তাদেরও এটা ভালো লাগবে। এবং যে সমস্ত বাচ্চারা ইংরাজি থেকে বাংলাতে কিভাবে করতে হয় জানতে চাও তাদেরও ভালো লাগবে। তো যারা প্রথমবার চ্যানেলটি দেখছো তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওসগুলো দেখতে পাও বেল বাটনটা প্রেস করে রাখো। আমি এখানে বিভিন্ন গ্রামার শেখানোর পাশাপাশি কিন্তু টেক্সট, সমস্ত ক্লাসের টেক্সট বই আমি অ্যানালাইসিস করে দিচ্ছি। শুরু করব মোগলি অ্যামং দ্য উলভস, লেসন নাম্বার 7, ক্লাস 7, বাই রুডিয়ার্ড কিপলিং। তো চলো দেখে নিই স্টোরিটা। এটার উপরে একটা সিনেমাও রয়েছে, তোমরা দেখতে চাইলে ইউটিউবে পেয়ে যাবে, মোগলি অ্যামং দ্য উলভস। লেটস রিড। It was 7 o'clock of very warm evening in the Sioni Hill. এটা ছিল সন্ধে 7টা সিওনি হিলের উপর। Father Wolf woke up from his day's rest. বাবা নেকড়েটি তার সারাদিনের নিদ্রা থেকে, ঘুম থেকে উঠেছে। He scratched himself, yawned and spread out his paws one after the other to get rid of the sleepy feelings in their tips. সে নিজেকে প্রশস্ত করে নিচ্ছে, স্ট্রেচ করে নিচ্ছে, যেমন আমরা ব্যায়াম করে নিই, স্ট্রেচ করে নিই পা হাত পাগুলো, সেরকম নেকড়ে বাঘটি নিজেকে স্ট্রেচ করে নিচ্ছে, হাই তুলছে এবং তার আঙুলগুলো, পায়ের থাবাগুলো প্রসারিত করে নিচ্ছে, যাতে তার তন্দ্রাচ্ছন্নতা থেকে সে বেরিয়ে আসতে পারে। Mother Wolf lay with her big grey nose dropped across her four tumbling, squealing cubs. Ma Wolf tokhon tar lomba nakti, dhushor ronger nakti nichu kore boshe royeche tar charte chhanader shonge jara norbore kichir michir korche. Tumbling mane norbore, orthat bachcha bachcha gulo je choto choto wolf gulo tara kintu harte bhalo kore shekheni. চারটে এরকম বাচ্চা রয়েছে, তারা কিচিরমিচির করছে, স্কোয়েলিং মানে কিচিরমিচির করছে। দ্য মুন শোন ইন টু দ্য মাউথ অফ দ্য কেভ ওয়ার দে অল লিভড। আর চাঁদের আলো এসে পড়ছে ওই গুহার মুখে যেখানে সব এই উলফগুলো রয়েছে। একটা শব্দ হচ্ছে সেইড ফাদার উলফ। ফাদার উলফ মুখের একটা শব্দ করছে, ইট ইজ টাইম টু হান্ট এগেইন, আবার শিকারের সময় এসে গেছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল হোয়েন এ লিটল শ্যাডো উইথ এ বুশি টেল ক্রস দ্য থ্রেজল্ড অ্যান্ড ওয়াইন্ড। বাবা উলফটি শিকারের সময় এসেছে, সে সবেমাত্র যেতে যাবে, পাহাড় থেকে নিচে নামতে যাবে, যখন একটা ছোট্ট ছায়া, একটা ঝোপযুক্ত লেজ আছে এরকম একটা প্রাণী, নাকের শব্দ করতে করতে গুহার সামনে থেকে ক্রস করল। আসলে ওটা কে ছিল জানো? ওটা ছিল একটা শেয়াল, একটা জ্যাকেল। জ্যাকেলদের লেজগুলো দেখবে বুশি টেল হয়, ওদের ঝোপযুক্ত, অনেক লোম থাকে। সে এসে কী বলছে, গুড লাক গোজ উইথ ইউ, আজ তোমার ভাগ্যটা ভালো যাক, ও চিফ অফ দ্য উলফস, উলফসের রাজা, অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাঙ্গরি ইন দিস ওয়ার্ল্ড। আর তোমার এই সন্তানরা যেন কখনো ক্ষুধা কি জিনিস না বোঝে। আর সেটা ছিল জ্যাকেল ট্যাবাকুই, এটা ছিল একটা শিয়াল যার নাম ছিল ট্যাবাকুই। দ্য উলফস অফ ইন্ডিয়া ডেসপাইস ট্যাবাকুই বিকজ
হি রানস অ্যাবাউট মেকিং মিসচিভস। এই ভারতের যে উলফটা রয়েছে তারা কিন্তু টাবাকুইকে পছন্দ করে না, কারণ সে বদমাইশি করে বেড়ায়, মিসচিভ করে বেড়ায়। অ্যান্ড টেলিং টেলস, এবং সে গল্প বলে বেড়ায়। টেল মানে গল্প, টেলিং টেলস, TALE এটা হলো গল্প, আর টেল TELL এটা হলো বলা। অ্যান্ড ইটিং র্যাগস, সে নোংরা খায়। অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপ, আর গ্রামের নোংরা যে স্তূপ আছে, ডাস্টবিন আছে, সেখান থেকে সে চামড়ার টুকরো খায়। হতে পারে কোনো পশু মারা গেছে, সেই চামড়া নিয়ে এসেছে চিবিয়ে চিবিয়ে খায়। এই সকল কারণে তাকে কিন্তু উলফরা পছন্দ করে না। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু, বিকজ টাবাকুই মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ এপ টু গো ম্যাড। তাকে আরও অনেক কারণে অপছন্দ করে, কারণ জঙ্গলের অন্যান্য প্রাণীদের তুলনায় ট্যাবাকুই মাঝে মাঝেই কিন্তু পাগল হয়ে যায়। অ্যাপ্ট মানে যথার্থ, সে কিন্তু মাঝে মাঝেই যথার্থ পাগল হয়ে যায়। অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন ইজ ওয়ে, আর তখন সে জঙ্গলের মধ্যে দৌড়ে বেড়ায়, ছুটে বেড়ায়, যাকে সামনে পায় তাকেই সে কামড়ে দেয়। ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস হোয়েন ট্যাবাকুই গোজ ম্যাড, এমনকি বাঘও পালিয়ে যায় যখন ট্যাবাকুই পাগল হয়ে যায়। এই কারণে ট্যাবাকুইকে কেউ পছন্দ করে না। সেই ট্যাবাকুই তাদের গুহার সামনে এসছে উলফদের, এবং এই কথা বলছে যে তোমার আজকে শিকারটা ভালো হোক। তখন কি হচ্ছে, আবার দেখো কোটেশনের মধ্যে, এন্টার দেন অ্যান্ড লুক সেইড ফাদার উলফ স্টিফলি। বাবা উলফটি একটু রেগে গিয়েই বলছে, ঠিক আছে তোমার যখন খিদের এত পেয়েছে, দেখো গুহার মধ্যে কোনো খাবার পাও কি না। বাট দেয়ার ইজ নো ফুড হিয়ার, কিন্তু এখানে কোনো খাবার কিন্তু নেই। আসলে ও খাবারের খোঁজে এসছে ট্যাবাকুই, তাই তার বাবা উলফটা বলল, যাও গিয়ে দেখো গুহার মধ্যে কোনো খাবার পাও কি না। উলফটি তখন, ফর এ উলফ নো সেই ট্যাবাকুই, বাট ফর সো মিন এ পারসন অ্যাজ মাইসেলফ এ ড্রাই বোন ইজ এ গুড ফিস্ট, বলছে তোমার কাছে হয়তো খাবার নেই, ট্যাবাকুই বলছে, কিন্তু আমার মতো একটা নিচ প্রাণীর জন্য একটা শুকনো হাড়ই খাবার, খুব ভালো খাবার। সুতরাং আমার জন্য কিছু না কিছু নিশ্চয়ই আছে তোমার গুহাতে। হু আর উই টু পিক অ্যান্ড চুজ, আমরা কি আর পছন্দ করে খাই বলো, মানে আমরা যখন যা পাই সেটাই আমরা খাই, সেই ট্যাবাকুই বলছে। হি স্ক্যাটার্ড টু দ্য ব্যাক অফ দ্য কেভ হোয়ার হি ফাউন্ড দ্য বোন অফ বাক উইথ সাম মিট অন ইট, সে কী করে, স্কাটল টু দ্য ব্যাক, শ্রুত করে চলে যায়। স্কাটল মানে শ্রুত করে চলে যাওয়া, সে গুহার ভিতরে শ্রুত করে চলে যায় এবং সেখানে গিয়ে একটা হরিণের একটু হাড় পায় যাতে একটু মাংস লেগে রয়েছে, এবং সেটা নিয়েই সে চলে আসে আনন্দ করে খেতে খেতে। হি স্যাট ক্র্যাকিং অ্যান্ড এন দ্য এন্ড ম্যারিলি, সে সেটাকেই কড়মড় করে চিবিয়ে খেতে লাগে। অল থ্যাংকস ফর দিস গুড মিল, এবং সে বলে বাবা উলফটাকে, এই খাবারের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হি সেইড লিকিং হিজ লিভস, সে জিপটি চাটতে চাটতে বলে, হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, সত্যি তোমার সন্তানরা কি, হাউ লার্জ দেয়ার আইজ অ্যান্ড সো ইয়াং টু, কি বড় ওদের চোখগুলো, কত ছোট ওরা, কত বাচ্চা। আসলে ট্যাবাকুইর ইচ্ছা হচ্ছিল ওই উলফের বাচ্চাগুলোকে খেতে, তাই জন্য সে এই লোভ সামলাতে না পেরে এইভাবে সে প্রশংসা করে, এবং সে জানে এই ধরনের কথা বললে একটু অপ্রস্তুত হয়ে যাবে উলফরা। নাও ট্যাবাকুই নিউ অ্যাজ ওয়েল অ্যাজ এনি ওয়ান এলস দ্যাট দেয়ার ইজ নাথিং সো আনলাকি অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেসেস। এটা কিন্তু ট্যাবাকুই আগে থেকেই জানতো যে মুখের উপরে কোনো বাচ্চার প্রশংসা করলে সেটা কতটা আনলাকি হয়, অর্থাৎ সৌভাগ্যের দুর্ভাগ্য বয়ে আনতে পারে সেটা। ইট প্লিজেস হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল, এবং তার এই কথাতে বাবা উলফ এবং মা উলফ যখন রেগে যায় তাতে কিন্তু সে আরও বেশি করে আনন্দ পায়। ট্যাবাকুই স্যাট স্টিল রিজয়সিং ইন দ্য মিসচিফ দ্যাট হি হ্যাড মেড, এবং সে আনন্দ করে বসে সেই কথার জন্য যে অপ্রস্তুত হয়ে গেছে বাবা মা সেটা দেখে সে আনন্দ পায়, রিজয়েস করে, রিজয়েস মানে আনন্দ করা।
And then he said spitefully, তারপর সে ঘৃণার স্বরে বলে, শের খান দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস। সে একটা খবর দেয় ওদেরকে, কি খবর, যে শের খান ওদের জঙ্গলের যে শের আছে সে কিন্তু তার শিকারের জায়গাটা পরিবর্তন করেছে। হি উইল হান্ট অ্যামং দিস হিলস ফর দ্য নেক্সট মুন, আগামী এক পক্ষকাল, নেক্সট মুন, ওয়ান মুন ইজ ইকুয়াল টু 15 ডেইজ, এক পক্ষকাল সে কিন্তু তোমাদের এই পাহাড়েই শিকার করবে। সো হি হ্যাজ টোল্ড মি, আর এটাই কিন্তু সে আমাকে বলেছে, এই খবরটা সে দেয়। দেখো কোটেশনের মধ্যে রয়েছে ট্যাবাকুই কিন্তু এই কথাটা বলছে উলফে উলফদেরকে। তারপর কি হয়, শের খানের দেখো পরিচয় দিয়েছে, শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভ নিয়ার দ্য উইং গঙ্গা রিভার 20 মাইলস অ্যাওয়ে। আসলে শের খান একটা বড় টাইগার, ঠিক রয়্যাল বেঙ্গল টাইগার, এবং সে উইং গঙ্গা রিভারের কাছে থাকে 20 মাইল দূরে ওই সিওনি হিলের। তখন বাবা উল্পটি বলে হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই। ফাদার উলফ, ফাদার বিগ্যান অ্যাংরিলি, সে রেগে গিয়ে বলে বাই দ্য ল অফ দ্য জঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ইউ ওয়ার্নিং, জঙ্গলের নিয়ম অনুযায়ী আগে থেকে না জানিয়ে সে তার বাসস্থান পরিবর্তন করতে পারে না। হি উইল ফ্রাইটেন অল গেমস উইদিন 10 মাইলস, সে তো 10 মাইলের মধ্যে সমস্ত শিকারকে তাড়িয়ে দেবে, ভয় দেখিয়ে দেবে। এখানে গেম মানে কিন্তু শিকার, প্রে, শিকার। অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেইজ, এবং আমাকে এই বাচ্চাদের জন্য শিকার করতে হবে। তাহলে কি করে সম্ভব যদি শের খান এখানে চলে আসে? এদিকে ট্যাবাকুই বলে আই গো, সেই ট্যাবাকুই কুইকলি, ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য থিকেটস, আমি চললাম, তুমি কান পেতে শোনো, দেখো শুনতে পাবে শের খানের শব্দ, গর্জন শুনতে পারবে ওই ঝোপঝাড়ের মধ্য থেকে, থিকেটস মানে ঝোপঝাড়। ফাদার উলফ লিসেন্ড অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার হি হার্ড দ্য ড্রাই অ্যাংরি স্নেয়ারলি ওয়াইন অফ এ টাইগার, এবং বাবা উল্টি কান খাড়া করে শুনতে পায় দূরে নদীর তীরে শুকনো কর্কশ নাকি নাকি একটা গর্জন সেই বাঘের, সেটা কিন্তু সে শুনতে পায়। দ্য ফুল, বাবা উল্টি রেগে যায় এবং বলে বোকা, একেবারে বোকা, টু বিগিন এ নাইট ওয়ার্ক উইথ দ্যাট নয়েজ, রাত্রির শিকার কি কেউ এরকম চিৎকার করে করে, শব্দ করে করে? ডাজ হি থিঙ্ক দ্যাট আওয়ার বাক্স আর লাইক হিজ ফ্যাট উইঙ্গাঙ্গা ব্লকস, সে কি এখানকার হরিণগুলোকে ওর উইঙ্গাঙ্গার আশেপাশে থাকা ষাঁড়ের মতো মনে করছে? আসলে ব্লকসরা, ষাঁড়রা, তারা কিন্তু দ্রুত ছুটতে পারে না, কিন্তু বাক্স বা হরিণরা এরা কিন্তু দ্রুত ছুটতে পারে। তাই বলছে ও কি হরিণগুলোকে ও ষাঁড়ের মতো মনে করছে? হস, ইটস নাইদার বুলক নর বাক হি হান্টস টু নাইট। মাদার উলফ এবার বলছে চুপ করো, সে কিন্তু কোনো ষাঁড়কেও শিকার করছে না, হরিণকেও করছে না, ইট ইজ এ ম্যান, সে একটা মানুষকে শিকার করছে। এই কথা শুনেই বাবা উলফটা অবাক হয়ে যায়। ম্যান, সেইড ফাদার উলফ শোয়িং হিজ হোয়াইট টিথ, তার দাঁত বিকশিত করে সে বলে মানুষ, ফা, আর দে আর নট এনাফ বিটলস অ্যান্ড ফ্রগস ইন দ্য ট্যাঙ্কস দ্যাট হি মাস্ট ইট ম্যান অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু, তার কি আর কিছু জোটেনি, কোনো ব্যাং, কোনো ঘুঘুড়ো পোকা অন্য কিছু জুটতে পারত, তা না খেয়ে সে খাচ্ছে মানুষ, তাও আবার আমাদের এলাকায়, এটা কি করে সম্ভব? তো এটা ছিল ফার্স্ট ইউনিটটা, আমরা চলে যাব পরবর্তী ইউনিটে।
যারা প্রথমবার চ্যানেলটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যারা বাংলা মাধ্যম স্কুলে পড়ছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং যারা গল্প শুনতে ভালোবাসো তাদের প্রত্যেকের এই ভিডিওগুলো ভালো লাগবে। পাশাপাশি যারা ইংরাজি শিখতে ভালোবাসো তাদের জন্য অবশ্যই এই চ্যানেলটা জরুরি। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তী ভিডিওকে দেখার জন্য লাইক অ্যান্ড বেল বাটন প্রেস করে রাখো। ইতিমধ্যে আমি অনেক গ্রামার চ্যাপ্টার কিন্তু আপলোড করেছি, সেগুলো কিন্তু আমার চ্যানেলে খুঁজলেই সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, যে কোনো গ্রামার পেয়ে যাবে। আরও যা প্রয়োজন হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলো করে দেবো। সো লেটস কন্টিনিউ। ফাদার উলফ র্যান আউট এ ফিউ পেসেস অ্যান্ড হার্ড শের খান মাটারিং অ্যান্ড মাম্বলিং সাভেজলি অ্যাজ হি টাম্বলড অ্যাবাউট ইন দ্য স্ক্রাব। বাবা উলফটা কয়েক পায়ে গিয়েছে, সে শুনতে পাচ্ছে শের খান গর্জন করছে, বিড়বিড় করে কি যেন বলছে ভয়ানকভাবে। মাটরিং মানে বিড়বিড় করা, মাম্বলিং মানেও তাই অস্পষ্ট করে বলা, সাভেজলি খুব ভয়ানকভাবে। অ্যাজ ই টাম্বলড অ্যাবাউট ইন দ্য স্ক্রাব, সে যখন এদিক ওদিক করতে করতে ঝোপঝাড়ের মধ্যে ঢুকছে তখন সে শুনতে পাচ্ছে দ্য ফুল হ্যাড নো মোর সেন্স দ্যান টু জাম্প অ্যাট এ উড কাটার্স ক্যাম্প ফায়ার অ্যান্ড হি হ্যাজ বার্নড হিজ ফিট। এই বোকাটার কোনো বুদ্ধি নেই, নিজের নাকটাকে ও পুড়িয়েছে না পাটাকে সে পুড়িয়েছে সে একটা ক্যাম্প ফায়ারে ঝাঁপ দিয়ে। অর্থাৎ ওই জঙ্গলেই ক্যাম্প ফায়ার করতে একটা দল এসেছিলো, একটা মানুষের দল এসেছিলো ক্যাম্প ফায়ার করতে, এনজয় করতে, সেইখানেও অ্যাটাক করে দেয় এবং সেখানে শের খান কিন্তু তার পাটা পুড়িয়ে ফেলে, আহত হয়ে যায়। সেই শের খানকে ও দেখতে পাচ্ছে যে পায়ে সে আহত, এই জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, যেটাকে বলছে টাম্বল অ্যাবাউট দ্য স্ক্রাব। ও তাই বলছে ওই বোকাটার কোনো বুদ্ধি নেই, ওই ক্যাম্প ফায়ারে ঝাঁপ দিয়েছে আর নিজের পাটা পুড়িয়েছে। সেইড ফাদার উলফ উইথ এ গ্রান্ট, বিরক্তি সহকারে বাবা উলফটা এ কথা বলে। সামথিং ইজ কামিং আফিল সেইড মাদার উলফ টুইচিং ওয়ান ইয়ার। মাদার উলফ কিন্তু কান খাড়া করে তাকে বলছে কিছু একটা উঠে আসছে উপরের দিকে। দ্য বুশেস রাসেলড এ লিটল, এবং ঝোপঝাড়টা একটু নড়ে ওঠে। ফাদার উলফ গট রেডি টু লিপ, বাবা উলফটি রেডি হয়ে যায় ঝাঁপ দেওয়ার জন্য। দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং, আর ঠিক তারপর যদি তুমি দেখতে, ইউড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, তুমি পৃথিবীর সব থেকে বিস্ময়কর দৃশ্য দেখতে পারতে। কী দৃশ্য? ম্যান, একটা মানুষের ছোট্ট একটা বাচ্চা। হি স্ন্যাপড, এ ম্যানস কাম লুক। মাদার উলফ তাকে বলে দেখো দেখো একটা মানুষের ছোট্ট বাচ্চা। ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম, তাদের সামনে, নেকড়েদের সামনে দাঁড়িয়ে রয়েছে, এটাই কিন্তু সেই মোগলি। ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ স্টুড এ ব্রাউন বেবি হু কুড জাস্ট ওয়াক। একটা ছোট্ট গাছের ডাল ধরে, গায়ে কোনো পোশাক নেই, ছোট্ট একটা বাচ্চা, সবে মাত্র হাঁটা শিখেছে, সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তাদের সামনে। হি লুকড আপ ইন টু দ্য ফাদার উলফ ফেস, সে বাবা উলফের মুখের দিকে তাকিয়ে রয়েছে এবং হাসছে খিলখিল করে। এই দৃশ্যটা একটা অসাধারণ দৃশ্য, যেটা তোমরা মুভিটা না দেখলে মিস করবে, এত সুন্দর একটা দৃশ্য। ইজ দ্যাট এ ম্যানস কাম? মাদার উলফ, আই হ্যাভ নেভার সিন ওয়ান, ব্রিং ইট হিয়ার। মাদার উলফ বলছে আমার কাছে নিয়ে এসো, আমি কোনোদিনও এর আগে, মাদার উলফ বলছে আমি কোনোদিনও এর আগে এরকম মানুষের সন্তান দেখিনি। আই হ্যাভ হার্ড নাও অ্যান্ড এগেইন অফ সাচ থিংস, আমি শুনেছি অনেকবার, বাট নেভার ইন আওয়ার প্যাক ইন মাই লাইফ, সেইড ফাদার উলফ। ফাদার উলফ বললো আমি শুনেছি মানুষের বাচ্চা কেমন হয়, কিন্তু আমাদের দলের মধ্যে মানুষের বাচ্চা আমি কোনোদিনও দেখিনি। হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার, এবং দেখো ওর সারা গায়ে কোনো লোম নেই। বাবা উলফ মা উলফ আলোচনা করছে। দ্য মুন লাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ, আর চাঁদের আলোটা তাদের গুহার সামনে ব্লকড হয়ে গেছে। ফর শের খান স্কোয়ার গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড সোলজার্স ওয়ার থ্রাস্ট ইন টু দ্য এন্ট্রান্স, এদিকে এসে উপস্থিত হয়েছে শের খান, তাদের গুহার সামনে এসে দাঁড়িয়েছে, আর তার চৌকো মাথাতে
চাঁদের আলো আটকে গেছে গুহার সামনেটায়। কেন এসেছে শের খান? ওই বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। হোয়াট ডাজ শের খান নিড, সেইড ফাদার উলফ। ফাদার উলফ বলছে, শের খানের এখানে কী চায়? শের খান উত্তরে বলছে, এ ম্যানস কাব ওয়েন দিস ওয়ে, ইটস প্যারেন্টস হ্যাভ রান অফ। একটা মানুষের বাচ্চা এদিকে এসেছে, ওর বাবা মা পালিয়েছে, শের খান তাকে দাবি করছে। দ্য উলফস আর ফ্রি পিপল। তখন ফাদার উলফটা বলছে, দেখো উলফরা হলো ফ্রি, সবসময় স্বাধীন। দ্য টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক, তারা শুধুমাত্র দলের নেতার কাছেই অর্ডার শোনে। অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রাইপ অ্যানিমাল, তোমার মতো ডোরা কাটা দাগযুক্ত কোনো প্রাণীর কাছ থেকে ওরা অর্ডার শোনে না। দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স, ওই মানুষের বাচ্চাটা এখন আমাদের। শের খানকে মুখের উপরে উত্তর দিচ্ছে বাবা উলফটা। দ্য টাইগার্স রোর ফিল দ্য কেভ উইথ থান্ডার, আর এই কথা শুনে প্রচণ্ড রেগে গেছে সেই টাইগার। সে গর্জন করে উঠেছে আর পুরো কেঁপে উঠেছে সেই সিওনি হিল। মাদার উলফ শুক হারসেলফ ক্লিয়ার অফ দ্য কাবস অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড। মাদার উলফ লাফ দিয়ে উঠেছে, তার বাচ্চাদের থেকে উঠেছে, রেডি হয়ে গেছে লড়াই করার জন্য। আর আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস, দুটো সবুজ জলজলে চাঁদের মতো তার চোখ অন্ধকারের মধ্যে জলজল করছে। ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার, তার সামনে চোখাচোখি রয়েছে টাইগারের জ্বলন্ত চোখ। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ, শের খান হয়তো বাবা উলফের সঙ্গে লড়াই করেছে, বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদার উলফ, সে কিন্তু মা উলফের সঙ্গে লড়াই করেনি। হি নিউ দ্যাট ওয়্যার শি স্টুড শি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড, এবং সে জানে যে ও যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু মাদার উলফ নিজের এলাকায় দাঁড়িয়ে রয়েছে, সুতরাং তার নিজের জায়গায় থাকার শক্তিটা কিন্তু বেশি, তার ক্ষমতাটা কিন্তু বেশি, কারণ তার এলাকায় সে রয়েছে। শি হ্যাজ দ্য অ্যাডভান্টেজ অফ গ্রাউন্ড অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং সে মৃত্যু পর্যন্ত লড়াই করবে। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ। তাই শের খান সিদ্ধান্ত নিল এখান থেকে চলে যাওয়াই বেটার, এবং সে গর্জন করতে করতে হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ, গ্রাউলিং গর্জন করতে করতে সে গুহার সামনে থেকে চলে গেল। শের খান বুঝতে পারলো এখানে আমার কিচ্ছু করার নেই, কারণ ল্যান্ডের একটা অ্যাডভান্টেজ পাবে। দেখতে পাচ্ছ এটা একটু পরের ছবি, যেটা মোগলি কিন্তু ওই দলের মধ্যে চলে এসেছে উলফদের, এবং উলফদের সাথে যারা বন্ধু রয়েছে সেই ভলু সেই প্যান্থার অন্যান্যরা একসাথে মোগলিকে ঘিরে মজা করছে। তো এটা তোমরা পুরো স্টোরিটা যখন দেখবে, এটা একটা পার্ট নেওয়া রয়েছে পুরো স্টোরিতে, এটা কিন্তু রয়েছে, কিভাবে এলো তোমরা সেই পার্টটা দেখছো শুনছো। শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ, বাবা উল্টটা এবার বলছে, শের খান কিন্তু খুব একটা ভুল বলেনি। দ্য কাব মাস্ট বি শাউন টু দ্য প্যাক, উইল ইউ স্টিল কিভ হিম, এই মানুষের বাচ্চাটা কিন্তু আমাদের দলের সকলকে দেখানো উচিত, তুমি কি এটা রাখতে চাও, মাদার উলফকে সে জিজ্ঞাসা করছে। অ্যাসিউরডলি নিশ্চিতভাবে আই উইল কিভ হিম, আমি তাকে রাখব, মাদার উলফ তাকে বলছে। লাই স্টিল লিটল ফ্রগ, সে আদর করে মোগলিকে বলছে, আমার ছোট্ট ব্যাংটি তুমি এখন শোও। ও ইউ মোগলি ফর মোগলি দ্য ফ্রগ, তোমার নাম মোগলি, তুমি একটা ছোট্ট ব্যাঙের মতো, আই উইল কল ইউ, আজ থেকে তোমাকে আমি এই নামেই ডাকব। দ্য টাইম উইল কাম হোয়েন ইউ উইল হান্ট শের খান অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ, একটা সময় আসবে যখন তুমি এই শের খানকে শিকার করবে ঠিক যেভাবে ও তোমাকে শিকার করেছিল, ও তোমাকে যেভাবে শিকার করেছিল তুমিও সেইভাবে তাকে শিকার করবে। আখিলা দ্য গ্রেট গ্রে লোন উলফ হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং লে আউট অ্যাট ফুল লেন্থ অন দিস রক অন হিজ রক,
এবার ওই দলেরই বন্ধু আকিলা লোন উলফ, সে একাকী একটা নেকড়ে বাঘ, সে এতক্ষণ কিন্তু একটা পাথরের উপরে শুয়েছিল। সে বলছে, হু স্পিক্স ফর দিস কব, এই মানুষের বাচ্চাটার সপক্ষে কে বলছে? অ্যামং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, আমাদের মধ্যে কারা কারা তাকে সমর্থন করছো? দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কিন্তু দলের কেউ উত্তর দিচ্ছে না। আর এই আকিলাই কিন্তু ওই দলকে নেতৃত্ব দিত। মাদার উলফ গট রেডি ফর হোয়াট শি নিউ উড বি হার লাস্ট ফাইট ইফ থিংস কাম টু ফাইটিং। মাদার উলফ কিন্তু লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে। সে জানে যদি লড়াই করতে হয় শেষ বিন্দু পর্যন্ত সে লড়াই করে যাবে, কারণ সে মুগলিকে চায়। দেন দ্য অনলি আদার ক্রিয়েচার হু ইজ অ্যালাউড অ্যাট দ্য প্যাক কাউন্সিল ওয়াজ বালু দ্য বিয়ার। এরপর তাদেরই দলে অন্য গোষ্ঠীর একটি প্রাণী, একটা ভল্লুক, যে ওদের দলের সঙ্গেই থাকে, সে কিন্তু এগিয়ে আসে। হি রোজ আপন হিজ হেড অ্যান্ড গ্রান্টেড, সে সোজা হয়ে দাঁড়িয়ে সম্মতি জানায় এবং বলে, আমিও চাই এখানে মোগলি থাকুক। তাহলে দুজন সাপোর্ট করল, মাদার উলফ এবং বালু দ্য বিয়ার। সে বলে, আই স্পিক ফর দিস ম্যানস কাপ, আমি এই মানুষের সন্তানটির জন্য বলছি। লেট হিম রান উইথ দিস প্যাক, লেট হিম রান মানে ওকে দলের সাথে রাখা হোক। অ্যান্ড বি এন্টার্ড উইথ দ্য আদার্স, এবং অন্যদের সাথে তাকে একসাথে দেখা হোক। আই মাই সেলফ উইল টিচ হিম, আমি তাকে শিক্ষা দেব, আমি তাকে শেখাবো কী করে থাকতে হয় জঙ্গলে। উই নিড ইয়েট অ্যানাদার, সেই আকিলা, আকিলা বলছে, লিডার বলছে, আমাদের আরও একজন সমর্থক চাই। বালু হ্যাজ স্পোকেন অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়ং কাবস, বালু আমাদের শিক্ষক, ছোট বাচ্চাদেরকে শেখায়, সে কিন্তু সমর্থন জানিয়েছে। হু স্পিক্স বিসাইড বালু, আর কেউ বালুর পাশাপাশি আর কি কেউ তোমরা একে রাখতে চাও? এ ব্ল্যাক শ্যাডো ড্রপড ডাউন ইন্টু দ্য সার্কেল। ঠিক সেই সময় একটা কালো প্রাণী, একটা ছায়া তাদের মধ্যে এসে লাভ দিয়ে পড়ে। ইট ওয়াজ বাঘিরা, আর এটা ছিল একটা ব্ল্যাক প্যান্থার, প্যান্থার বাঘিরা, বাঘিরা হলো তার নাম, এ ব্ল্যাক প্যান্থার। এভরি ওয়ান নিউ বাঘিরা অ্যান্ড নো বডি ডেয়ার টু ক্রস হিজ পাথ, প্রত্যেকে কিন্তু বাঘিরাকে চেনে এবং তার পথ কেউ কাটে না। ফর হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ জাকল, কারণ সে শিয়ালের মতো ধূর্ত, কানিং মানে ধূর্ত, অ্যাজ বোল্ড অ্যাজ বাফেলো, সে মহিষের মতো শক্তিশালী, অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ এ ওয়ান্ডেড এলিফ্যান্ট, এবং একটি আহত হাতির মতো নিয়ন্ত্রণহীন। বাট হি হ্যাড এ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি, কিন্তু তার কণ্ঠস্বরটি এত মিষ্টি যেন মৌচাক থেকে মধু গড়িয়ে পড়ছে। সে এসে কি বলছে? টু কিল এ লিটল কার্ভ ইজ শেম, ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করা লজ্জার ব্যাপার। বিসাইডস হি মে মেক বেটার স্পোর্টস ফর ইউ ওয়েন হি ইজ গ্রোন, সে যখন বড় হবে সে তোমাদের জন্য শিকার করে দিতে পারবে। বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ, সেট বাঘিরা, বালুও কিন্তু ওর পক্ষেই কথা বলেছে। মেইন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ, হি মে বি হেল্প ইন টাইম, আকিলা বলছে, মানুষের কিন্তু বুদ্ধি খুব বেশি, আমাদের একটা সময় ওর বুদ্ধি প্রয়োজন হতেই পারে। ট্রুলি এ হেল্প ইন টাইম অফ নিড, সত্যিকারের সাহায্য যখন আমাদের প্রয়োজন। ফর নান ক্যান হোপ টু লিড এ প্যাক ফর এভার, সেট বাঘিরা, কারণ কেউই কোনো দলকে চিরকাল নেতৃত্ব দিতে পারে না। টেক হিম অ্যাওয়ে, আকিলা সেড টু দ্য ফাদার উলফ। এবার আকিলা কিন্তু সন্তুষ্ট হয় এবং বলে, ঠিক আছে। বাবা উলফকে সে বলে, যাও ওকে নিয়ে যাও, অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বিফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল, এমন একজন তৈরি করো যেন ও আমাদের সাথে মিলেমিশে থাকতে পারে,
আমাদের মতো করে। অ্যান্ড দ্যাট ইজ হাউ মোগলি ওয়াজ এন্টার্ড ইন টু দ্য সিওনি উলফ প্যাক। এবং এইভাবে এই সিওনি হিলে থাকা যে নেকড়েদের দল, তাদের দলে অন্তর্ভুক্ত হয় এই মোগলি। কেমন লাগলো গল্পটি অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আশা করি তোমাদের প্রতিটি লাইন বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাও, কি ধরনের ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে জানাও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, সাবস্ক্রাইব মাস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমার এই প্রচেষ্টা সার্থক হয়। আশা করি তোমাদের সকলের কাজে লাগবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে। গুড বাই।